হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শোপান একাডেমি শোপান একাডেমিতে সব বাইকে স্বাগতম ফ্রেন্ডস তোমরা যারা আমাদের ভিডিও ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট করেছিলে যে স্যার ভোক্যাপসের ক্লাস প্রয়োজন তাদের জন্য বিশেষ করে আমরা বেশ কিছু চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু ভোকেপসের ক্লাস নিয়ে আসতে শুরু করেছি ঠিক আছে আজকে আমরা যে ভোক্যাপস ক্লাস সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সিনোনিম মেন্টোনিম তোমরা সবাই যেন আমরা বেশ কিছু এক্সামগুলোতে আমরা দেখছি দুটো তিনটা করে করে সিনোনিম মেন্টোনিম কিন্তু থাকছে ঠিক আছে তার জন্য এই চ্যাপ্টারটা এই টপিকটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ওকে আজ আমি টোটাল পঞ্চাশটা ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড আমি কিন্তু শেখাবো কিন্তু আজকের এই ভিডিওটা টোটাল চারটি পার্টে এই টপিকটা টুটেল চারটা পার্টে ভাগ থাকবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর ঠিক আছে আজকে আমি পার্ট ওয়ানে যেসব সিনুনি মেন্টনিগুলো শেখাবো সেগুলো তোমরা ভালোভাবে একটু ভিডিওটা লক্ষ্য করলেই দেখতে পাবে খুব সুন্দরভাবে তোমাদের ক্লাসটা কিন্তু রয়েছে ঠিক আছে আর আরেকটা জিনিস মনে রাখবে এক্ষেত্রে তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তোমরা ক্লাসটা দেখো এবং ট্রিক্সটা ফলো করবে আমি যে ট্রিকটা শেখাবো সেই ট্রিকটা ফলো করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটার সিনোনিম কি হতে পারে এটার এন্টোনিম কি হতে পারে বা এই ওয়ার্ডটার মিনিংটা কি হতে পারে ঠিক আছে চলো আমরা তাহলে আজকে শুরু করা যাক হুম চলো আরেকটা বলি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন ওকে আর সবাই কমেন্ট সেকশানে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করুন ওকে চলো দেখো আমাদের ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা রয়েছে অ্যাবেট অ্যাবেট বলে একটা ওয়ার্ড রয়েছে হ্যাঁ আচ্ছা এই অ্যাবেট ওয়ার্ডটার মানে কি এই অ্যাবেট ওয়ার্ডটার মানে হচ্ছে কোনো কিছু দমিয়ে দেওয়া বা কোনো কিছু কোনো কিছু কমিয়ে দেওয়া এই অ্যাবেট অ্যাবেট মানে হচ্ছে কোনো কিছু কমিয়ে দেওয়া ঠিক আছে দেখো এই অ্যাবেটের সিনোনিম হচ্ছে ডিক্রিজ ঠিক আছে ডিক্রিজ মানে হচ্ছে কোনো কিছু কমিয়ে দেওয়া রিডিউস ঠিক আছে মিটিগেট দেখো দেখো ডিক্রিজ মানে হচ্ছে কমে যাওয়া রেডিউস মানে হচ্ছে কমে যাওয়া আর দেখো মিটিকেট মানে হচ্ছে কোনো ব্যথা বেদনা কোনো ব্যথা বেদনা কমে যাওয়াকে আমরা বলি মিটিগেট ঠিক আছে তাহলে এই অ্যাভেটের শিরোনিম ওয়ার্ড হচ্ছে ডিক্রিজ রেডিউস মিটিগেট এর অন্টিনি এর এর আমরা অ্যান্টোনিম ওয়ার্ড জানবো দেখো অ্যান্টোনিম ওয়ার্ড হচ্ছে অ্যাগ্রাভেট দেখো অ্যাগ্রাভেট মানে হচ্ছে কোনো কিছু খারাপ জিনিসের প্রকোপ বৃদ্ধি পাওয়া দেখো এবেট মানে কমে যাওয়া তাহলে অ্যান্টোনিম কী হবে কোনো কিছু বৃদ্ধি পাওয়া তাহলে দেখো ডিক্রিস মানে কি কোনো কিছু কমে যাওয়া ডিক্রিজের অ্যান্টোনিম কী হবে মানে হচ্ছে কোনো কিছু খারাপ জিনিসের প্রকোপ বৃদ্ধি পাওয়া ইনটেনসিফাই ইনটেনসিফাই মানে কি ইন্টেন্সিভাই মানে হচ্ছে গভীর থেকে গভীরত করা কোনো কিছু ডিপ থেকে ডিপলি ঠিক আছে একদম ডিপে 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 চলে যাওয়া ইনটেনসিফাই গভীর থেকে গভীরত আর এনহেন্স মানে কি দেখো এনহেন্স মানে হচ্ছে বৃদ্ধি লাভ করা ঠিক আছে এনহেন্স মানে হচ্ছে বৃদ্ধি লাভ করা দেখো এক্ষেত্রে তোমাদের একটা যে ট্রিক রয়েছে মনে এই যে এই যে দেখো এবেট থেকে আসছে ব্যাট ঠিক আছে ব্যাট বেট মানে কি দেখো বেট আমরা দুই প্রকার পাবো একটা হচ্ছে খেলার ব্যাট একটা ব্যাট মানে হচ্ছে বাতু দেখো খেলার ব্যাটে ধরো তুমি ব্যাট করছো ঠিক আছে তুমি ব্যাট ঠিক মতো করতে পারলে না তাহলে তোমার রানটা কি হবে রানটা কমে যাবে ঠিক আছে তাহলে তোমার রানটা কমে যাওয়া তাহলে কমে যাচ্ছে তোমার রানটা কমে যাচ্ছে আর একটা ব্যাট ব্যাট মানে হচ্ছে বাদুড় ঠিক আছে এইভাবেও মনে রাখতে পারো ব্যাট মানে বাদুড় দেখো আগে কিন্তু ব্যাট কিন্তু চারিদিকে দেখতে পা বাদুড় কিন্তু চারিদিকে ঘুরে বেড়াতো চারিদিকে কিন্তু দেখতে পেতাম আমরা এখন এখন এই যে টাওয়ার টাওয়ার বিভিন্ন টেকনোলজি আসার ফলে কিন্তু ব্যাট বা বাদুড়ের পরিমাণ বাদুড়ের সংখ্যা কিন্তু কমে গেছে ঠিক আছে তোমরা এইভাবেও কিন্তু মনে রাখতে পারো দেখো দু নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে এবিডিকেট ঠিক আছে দেখো দেখোডিকেট এর সিনোনিম হচ্ছে দেখো মানে মানে কি হচ্ছে কোনো কিছু ত্যাগ করা বা কোনো কিছু ছেড়ে যাওয়া ঠিক আছে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া হুম দেখো সিনোনিমস হচ্ছে রিনাউন্স ঠিক আছে দেখো রিনাউন্স মানে হচ্ছে ত্যাগ করা দেখো রিলিং কুইন্স মানে হচ্ছে ত্যাগ করা দেখো তারপর অ্যাবান্ডান মানে কি অ্যাবানডান মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া অ্যাবানডান মানে কি অ্যাবানডান মানে হচ্ছে ছেড়ে

দেখো এটা তোমরা কীভাবে মনে রাখবে দেখো এবিডিকেট এবিডিকেট হুম দেখো এখান থেকে কোন ওয়ার্ডটা পাচ্ছি আমরা ক্যাট পাচ্ছি ক্যাট সি এটি ক্যাট দেখো মনে রাখবে তোমার কাছে একটা ক্যাট আছে তোমার কাছে একটা ক্যাট ছিল কিন্তু ক্যাটটা কোনো কারণে তোমাকে ছেড়ে কিন্তু চলে গেছে ক্যাটটা কোনো কারণে তোমাকে ছেড়ে বাড়ি থেকে চলে গেছে অন্যের বাড়ি ঠিক আছে ক্যাটটা তাহলে কি তোমাকে ত্যাগ করে দিয়েছে ক্যাটটা হুম এইভাবেও কিন্তু মনে রাখতে পারো হ্যাঁ এক হলো দুই হলো দেখো এবারে তিন নম্বর কি অ্যাভোর তিন নম্বর রয়েছে অ্যাভোর দেখো অ্যাভোর মানে কি অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা বা অবজ্ঞা করা ঠিক আছে অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা বা অবজ্ঞা করা দেখো সিনোনিম কী পাবো ডিটেস্ট পাবো ঠিক আছে দেখো ডিটেস্ট লোথ ঠিক আছে ডিসপিস ডিসপিস মানে এই এগুলো সবগুলোর মানে হচ্ছে কিন্তু ঘৃণা করা ঠিক আছে দেখো এর এন্টোনিম কী পাবো লাভ পাবো লাভ মানে কি ভালোবাসা দেখো এডোর এডোর মানে কি এডোর মানে হচ্ছে কাউকে প্রশংসা করা ঠিক আছে আর ইয়ার্ন ইয়ার্ন মানে কি ইয়ার্ন মানে হচ্ছে আগ্রহ প্রকাশ করা ঠিক আছে ইয়ার্ন মানে কি আগ্রহ প্রকাশ করা তাহলে দেখো এইভাবে আমরা এই অ্যাভোটটা কীভাবে মনে রাখবো মনে রাখবে শীতকালে আমরা সবাই এই যে ভোরবেলা এই এভোর থেকে কী আসছে ভোর আসছে ভোর ঠিক আছে ভোরবেলা মনে রাখবে শীতকালে কিন্তু আমরা ভোরবেলা উঠতে কিন্তু সবাই না রাখ ভোরবেলাটাকে সবাই ঘৃণা করি আমাদের মনে হয় আরও রাতটা থেকে যেত এই রাত যদি না শেষ হয় তাহলে কেমন হতো আমরা আরও ঘুমাতে পারতাম ঠিক না তাহলে যদি না ভোর হতো ভোর হলে সবাই ওটা বিরক্ত করে ও আবার ভোর হয়ে গেলো আবার উঠতে হবে বাবা এত ভোরে ঠিক আছে তাহলে আমরা ভোর ওয়ার্ডটা কিন্তু ভোর ওয়ার্ড মানে কি ঘৃণা করা এই ভোর থেকে মনে রাখবে ভোরটাকে কিন্তু সবাই ঘৃণা করে তাহলে অ্যাভোর মানে কি ঘৃণা করা বা অবজ্ঞা করা তাহলে এর সিনোনিম কী হবে ডিটেস্ট হবে লোস হবে ডিসপাইস ডিসপাইস হবে হ্যাঁ আর এর রেন্টোনিম কী হবে লাভ হবে এডোর হবে ইয়ার হবে দেখো চার নম্বর কী রয়েছে এবলিশ। চার নম্বর কি রয়েছে এবলিশ দেখো এবলিশ। অ্যাবোলিস মানে হচ্ছে কোনো কিছু ধ্বংস করা অ্যাবলিস মানে কি কোনো কিছু ধ্বংস করা দেখো সিনোনিম কী হবে দেখো ইরাডিকেট ইরাডিক্ট মানে হচ্ছে দূর করে দেওয়া হ্যাঁ ইরাডিকেট মানে কি কোনো কিছু কাছ থেকে দূর করে দেওয়া তারপর দেখো দেখো অবলিটারে দেখো অবলিটারেট দেখো অব্লিটারেট মানে কি অবলিটারেট মানে মানে ছাটাই করা হ্যাঁ দেখো সব কিন্তু সিনোনিম অ্যাবোলিসের অবলিটারেট মানে হচ্ছে ছাটাই করা তারপর দেখো এনল দেখো অ্যানল মানে কি এনল মানে হচ্ছে কোনো কিছু বাদ দেওয়া বা বাতিল করা কোনো কিছু বাদ দেওয়া বা বাতিল করা হুম দেখো এর অ্যান্টোনি কী হবে স্টাবলিস্ট স্টাবলিস্ট মানে কি নতুন করে গড়ে তোলা দেখো ভ্যালিডেট মানে কি ভ্যালিডেট মানে হচ্ছে যাচাই করা হুম অ্যাপ্রুভ অ্যাপ্রুভ মানে কি অনুমোদন দেওয়া বা অনুমোদন করা ওকে এগুলো হচ্ছে সব অ্যান্টোনি দেখো এটা কীভাবে মনে রাখবে অ্যাবলিসটা দেখো অ্যাবলিশ মানে যে বালিশ দেখো দেখো বলিস বলিস থেকে কী আসছে বালিশ দেখো বালিশ কথাটা আসছে হ্যাঁ বলিশ থেকে আসছে বালিশ মনে রাখবে দেখো বালিশ শীতকালে কেউ বালিশটাকে দূরে সরাতে চায় না মনে রাখবে শীতকালে কেউ বালিশটাকে মনে হয় বালিশটাকে আঁকড়ে ধরে থাকবো ঠান্ডায় ঠিক আছে ঠান্ডায় জড়ো সড়ো হয়ে লেপ ঢাকা নিয়ে বালিশ বালিশটাকে সরিয়ে দিলে মনে হয় বালিশটাকে সরিয়ে দিল হ্যাঁ বালিশ তাইলে অ্যাবলিশ থেকে আসছে বালিশ মানে কোনো কিছু ধ্বংস করা মানে কোনো মানে শীতকালে কেউ বালিশটাকে দূরে সরাস যায় না ঠিক আছে দূরে সরাস দিলে মনে হয় যেন কী একটা ধ্বংস হয়ে এই এইরকম টাইপের এটা কিন্তু মনে রাখবে ওকে চল দেখো আমাদের পাঁচ নম্বর যে কোশ্চেনটা রয়েছে দেখো পাঁচ নম্বর রয়েছে অ্যাভোরিটিভ ঠিক আছে অ্যাভরিটিভ দেখো অ্যাভোটিভ মানে কি অ্যাভোটিভ দেখো 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 এখানে অ্যাভোটিভ থেকে আসে অ্যাবোর্সেন কথাটা হ্যাঁ দেখো অ্যাভোটিভ থেকে আসে অ্যাবর্সেন কথা আচ্ছা অ্যাভোরসেন মানে কি অ্যাবোরসেন মানে হচ্ছে গর্ভপাত হওয়া অ্যাভোরসেন মানে হচ্ছে গর্ভপাত হওয়া এটা কিন্তু মনে রাখবে হ্যাঁ দেখো এর সিনোনিম কি ভেন এর সিনোনিম কি ভেন ভেন মানে কি বৃথা ঠিক আছে তারপর দেখো 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 দ্য ফিল্টিল দেখো ফিল্টিল মানে কি ব্যর্থ ঠিক আছে দেখো তারপর রয়েছে ইউজলেস ঠিক আছে ইউজলেস ইউজলেস মানে কি যেটা কাজের নয় যেটা কাজের নয় সেটাকে আমরা কী বলি ইউজলেস বলি এটা ব্যবহৃত করা যায় না তারপরে এর অ্যান্টোনিম কি ফ্রুটফুল ফ্রুটফুল মানে কি উপকারী হওয়া তারপর দেখো ইফেক্টফুল ফলপ্রসূত ঠিক আছে তারপর রয়েছে প্রোডাক্টিভ প্রোডাকটিভ মানে কি উপাদানমূলক ঠিক আছে প্রোডাকটিভ মানে কি উপাদান কোন 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 উপাদানগুলো লাগে কোন প্রোডাকটিভ হ্যাঁ প্রোডাকটিভ মানে হচ্ছে উপাদান ওকে দেখো ছ নম্বর রয়েছে অ্যাভরিজ দেখো ছ নম্বর রয়েছে এব্রিজ। অ্যাভ্রিজ মানে কি কোনো কিছু সংক্ষিপ্ত করা ঠিক আছে অ্যাভরিজ মানে হচ্ছে কোনো কিছু সংক্ষিপ্ত করা বা শর্টকাট করে নেওয়া দেখো সিনোনিম কি শর্ট এন্ড শর্ট এন্ড কনডেন্স ঠিক আছে তারপর তারপর দেখো রয়েছে অ্যাভরিভিয়েট হ্যাঁ এগুলো সবের দেখো শর্ট এন্ড মানে হচ্ছে ছোট কনডেন্স মানে হচ্ছে ঘনীভূত হওয়া ঠিক আছে কনডেন্স মানে হচ্ছে ঘনীভূত করা আর ঠিক আছে বা ছোট করা আর অ্যাভের মানে হচ্ছে সংক্ষিপ্ত করা অ্যাভেটিভ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা ঠিক আছে অ্যাভটিভ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা দেখো এর অ্যান্টো কি অ্যাম্প্লিফাই এর অ্যান্টো কি অ্যাম্প্লিফাই হুম অ্যাম্প্লিফাই অ্যাম্প্লিফাই মানে কি দেখো অ্যাম্প্লিফাই মানে হচ্ছে প্রসারণ করা তাহলে শর্টের বিপরীত কি সেটা বিস্তার করা প্রসারণ করা তারপর দেখো রয়েছে এক্সপ্যান্ড 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 মানে কি দেখো এক্সপ্যান্ড মানে হচ্ছে এক্সপ্যান্ড মানে হচ্ছে কিন্তু প্রসারণ করা তারপর দেখো এনলার্জ এ লার্জ মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া লার্জ করা বৃদ্ধি করা বাড়িয়ে দেওয়া হুম তাহলে তোকে এই ব্রিজ থেকে এই ব্রিজ মানে কোনো কিছু সংক্ষিপ্ত করে কীভাবে মনে রাখবে ধরো কোনো একটা রাস্তার উপর দিয়ে ব্রিজ যাচ্ছে মানে কি কোনো একটা রাস্তার উপর দিয়ে ব্রিজ যাচ্ছে মানে কি মানে হচ্ছে সেটাকে তোমার শর্টখাট করে দিয়েছে মানে ঘুরে ফুরে যেতে হবে না তুমি নদীর উপর দিয়ে পেরিয়ে যাও ঠিক আছে নদীর উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে তুমি পেরিয়ে যাও মানে ঘুরে নদীটার অপাশ দিয়ে রাস্তা দিয়ে তোমাকে পেরোতে হবে না তুমি শর্টকাট দিয়ে তুমি পেরিয়ে যাও ঠিক আছে ব্রিজকে ব্রিজ আমাদের সেই ব্রিজ কি আমাদের রাস্তাটাকে শর্টকাট করে দেয় হুম তারপর দেখো তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো অ্যাব্রোগেট ঠিক আছে দেখো দেখো অ্যাব্রোগেট মানে হচ্ছে কোনো কিছু উচ্ছেদ করা দেখো অ্যাব্রোগেট মানে হচ্ছে কোনো কিছু উচ্ছেদ করা হ্যাঁ তাহলে দেখো দেখো অ্যাব্রোগেটের সেনোনিম কী অ্যাবলিশ রিফেল ঠিক আছে দেখো এবলিশ মানে হচ্ছে ধ্বংস করা এবলিশ মানে হচ্ছে ধ্বংস করা আর রিফেল মানে হচ্ছে তুলে দেওয়া ঠিক আছে তুলে নেওয়া তুলে নেওয়া দেখো এরটো কি হবে ইনাক্ট ইনাক্ট মানে কি কোনো কিছু আইন দ্বারা জারি করা হ্যাঁ ইনাক্ট মানে হচ্ছে কোনো কিছু আইন দ্বারা জারি করা আর হচ্ছে এনফোর্স এনফোর্স মানে কি কোনো কিছু ফোর্স দিয়ে কাজ করা কোনো কিছু ফোর্স করছি ফোর্স দিয়ে আমি কাজটা করাচ্ছি ঠিক বলা হয় এনফোর্স হ্যাঁ দেখো এই এই সাত নম্বরে অ্যাব্রো গেট এটা তুমি কিভাবে মনে রাখবে মনে রাখবে গেট মানে দরজা ঠিক আছে গেট মানে দেখো এটা এটা দুভাগে ভাগ করো গেট 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 মানে কি দরজা হ্যাঁ আর তুমি এখানে রয়েছে ব্রো 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 মানে ভাই ঠিক আছে ব্রো মানে ভাই তাইলে তুমি কি করছো ভাইকে গেট থেকে বেরিয়ে ভাইকে বলছো ভাই তুমি গেট থেকে বেরিয়ে যাও মানে তাকে তুমি উচ্ছেদ করে দিচ্ছ তাকে তুমি উচ্ছেদ ভাই তুমি গেট থেকে অ্যাব্রো গেট অ্যাব্রো গেট কেট কেট ঠিক আছে তুমি বেরিয়ে যাও বেরিয়ে যাও ঠিক আছে মানে তুমি ভাইকে বলছো ভাই তুমি গেট থেকে বেরিয়ে যাও তাকে তুমি উচ্ছেদ করে দিচ্ছ হ্যাঁ এইভাবে কিন্তু তুমি মনে রাখতে পারবে দেখো আট নম্বর কী রয়েছে আট নম্বর রয়েছে অ্যাবসার্ট দেখো অ্যাবসার্ট মানে হচ্ছে হাস্যকর হ্যাঁ অ্যাবসার্ট মানে হচ্ছে হাস্যকর এর সিনোনিম কী হবে আনরিজনেবেল ঠিক আছে আনরিজনেবল আনরিজনেবেল মানে কি অযৌক্তিক বা হাস্যকর তারপর ইললজিক্যাল যেটার কোনো লজিক নেই যুক্তিসঙ্গত কথা নয় যেটা ইললজিক্যাল অযৌক্তিক কথা দেখো এর অ্যান্টোনিম কী হবে সেন্সিবেল অ্যান্টোনিম কী হবে সেন্সিবেল মানে কি যেটা বোধগম্য যেটা আমরা বুঝতে পারি তারপরে কি রিজনেবেল রিজনেবেল মানে কি যেটা যুক্তিপূর্ণ কথা ঠিক আছে ওটা চলো নেক্সট দেখো ন নম্বর কি রয়েছে দেখো ন নম্বর রয়েছে অ্যাকুলেট হ্যাঁ নম্বর রয়েছে অ্যাকুলেট আচ্ছা অ্যাকুলেট মানে কি দেখো অ্যাকুমুলেট মানে হচ্ছে একত্রিত করা অ্যাকুমুলেট মানে হচ্ছে একত্রিত করা দেখো সিনোনিম কি অ্যাসেম্বল অ্যাসেম্বল মানে কি অ্যাসেম্বল মানে হচ্ছে একত্রিত করা কংগ্রেট কংক্রিট মানে হচ্ছে জ কংগ্রেট অ্যাসেম্বেল কংগ্রেট অ্যামাস সবগুলোর মানে হচ্ছে জড়ো করা বা একত্রিত করা দেখো এর অ্যান্টোনিম কী হচ্ছে অ্যান্টোন রয়েছে ডিসপার্স ঠিক আছে ডিসপার্স ডিসপার্স মানে কি ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া তারপর রয়েছে স্কেটার স্কেটার মানে কি বিক্ষিপ্ত করা তারপর দেখো ডিসিপেট ডিসিপেট মানে কি নষ্ট করে দেওয়া ঠিক আছে এর দেখো দেখো এটাকে আমরা বলি এটাকে আমরা ওয়েস্টও বলি ডাব্লিও এ হ্যাঁ এটাকে আমরা ওয়েস্টও বলি ওয়েস্ট মানুষ হচ্ছে অপচয় করা বা হচ্ছে নষ্ট করে দেওয়া হুম তারপর দেখো আমাদের দশ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে এক মিনিট দেখো আমাদের দশ নম্বর যেটা সেটা হচ্ছে একমি দেখো একমি মানে কি সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ যেটা চূড়া তাকে আমরা একমি বলি হ্যাঁ দেখো এর সিনোনিম কি সিনোনিম হচ্ছে পিনাকেল দেখো পিনাকেল মানে কি উঁচু স্থান অ্যাপেক্স অ্যাপেক্স মানে কি অ্যাপেক্স মানুষ হচ্ছে উচ্চতম স্থান তারপর জেনিত জেনিত মানুষ হচ্ছে উচ্চতম স্থান জেনিত হ্যাঁ দেখো এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসছে জেনিতটা জেনিতের অ্যান্টোনিম কী হবে নাদির জেনিতের অ্যান্টোনিম কী হবে নাদির নাদির মানে কি নিচু তলা নিচু তলা দেখো নাদিরটাও মনে রাখবে কীভাবে আমি কিন্তু বলে দেব দেখো এর অ্যান্টোনিম কী হবে বটম এর অ্যান্টোনিম কী হবে বটম বটম মানে কি বটম মানে হচ্ছে নিচু ঠিক আছে নাদির নাদির মানে হচ্ছে নিচু দেখো নাদিরটা হচ্ছে নাদিরটা কি নদী থেকে আসছে নাদিটা হচ্ছে নদী থেকে তাহলে নদী কোথায় বয় নদী তো সবসময় নিচু দিয়েই বয় কখনো উঁচু দিয়ে জলটা ওঠে না নদী কখনো উঁচু জায়গা দিয়ে উঠে না নিচু যত নিচু পাবে সে নিচু নিচু দিয়ে কিন্তু সে চলে যাবে তাহলে জেনিতের অপোজিট হচ্ছে কিন্তু নদীর ওকে এটা কিন্তু পরীক্ষাতে বারবার কিন্তু দিচ্ছে আর দেখো একমি মানে কি একমি মানে হচ্ছে সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ চূড়া দেখো এটা কিভাবে মনে রাখবে মনে রাখবে এখন কিন্তু বেশিরভাগ বেশিরভাগ মেয়েরা যারা ফাউন্ডেশান মুখে ফেসওয়াশ টেস লাগাচ্ছে বা মুখে ক্রিম ত্রিম লাগাচ্ছে তারা বেশিরভাগ কিন্তু ল্যাকমি ব্র্যান্ডের ল্যাকমি ব্র্যান্ডের ক্রিমটা কিন্তু লাগায় আচ্ছা এই যে ল্যাকমি ব্র্যান্ড এটা একটু ব্র্যান্ড হচ্ছে ল্যাকমি অ্যাকমি থেকে আসছে ল্যাকমি হ্যাঁ দেখো এই যে ল্যাকমি এটার যে পাউডার তাউডার পয় বা ক্রিম ত্রিম পয় এগুলো কিন্তু খুব কিন্তু দামি হয় খুব এক্সপেন্সিভ হয় ঠিক আছে মানে এর দাম কিন্তু সর্বোচ্চ এর দাম কিন্তু সর্ব বাকিগুলোর থেকে কিন্তু সবচেয়ে বেশি দাম তাহলে এই যে একমি কথাটা ঠিক আছে এই যে একমি কথাটা এখান থেকে মনে রাখবে লেকমি ঠিক আছে তাহলে এইভাবেও তুমি কিন্তু মনে রাখতে পারো একমি মানে হচ্ছে সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ চূড়া ওকে দেখো এগারো নম্বর রয়েছে দেখো এগারো নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডামেন্ট ঠিক আছে অ্যাডামেন্ট আচ্ছা অ্যাডামেন্ট মানে হচ্ছে এক 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 ঘুঁয়া স্বভাব ঠিক আছে কোনো কোনো লোক এক ঘুঁয়ে থাকে এক ঘুঁয়ে অদম্য ঠিক আছে মানে যা অদম যাকে যাকে দমন করা যায় না অদমনীয় ঠিক আছে দেখো এটা কীভাবে মনে রাখবে দেখো আডমেন্ট অদমেন্ট মানে কি অদমন্ত অদমন্ত এইভাবে মনে রাখবে অদমন্ত মানে হচ্ছে অদমনীয় যাকে দমন করা যায় না মানে কি এক ঘুঁয়ে ঠিক আছে সে ওই জিনিসটা করবে তো করবেই এক ঘুঁয়া টাইপের কাউকে তুমি বলতেও পারবে না বোঝাতেও পারবে না কিচ্ছু না এক ঘুঁয়ে টাইপের তা সিনোনিম কী হবে স্টাবন ঠিক আছে সিনোনিম কী হবে স্টাবন স্টাবন বর মানে হচ্ছে এক ঘুঁয়ে বা এক জেদি ঠিক ঠিক আছে ইনসিস্টেন্ট ইনসিস্টেন্ট মানে কি যে একটা জিনিসকে ধরেই থাকে ঠিক আছে অন্য অন্য জিনিস সে করবে না একটা জিনিসকেই সে ধরে থাকবে না এটা তো ওই টাইপ ঠিক অন্য কিছু সে বোঝে না তাইটারিম কী হবে সফট হবে সফট মানে কি নরম ফ্লেক্সিবেল নরম তাকে যেটা বলবে সেটাই হবে ঠিক আছে দেখো এটা তুমি কীভাবে মনে রাখবে আদামান্ট ঠিক আছে যাকে দমন করা যায় না বা এক ঘুঁয়ে স্বভাব এইভাবেও তুমি মনে রাখতে পারো হ্যাঁ তারপর দেখো আজকের লাস্ট যেটা রয়েছে এডা দেখো এডেপ্ট এডেপ্ট মানে কি কোনো বিষয়ে কোনো বিষয়ে হচ্ছে অভিজ্ঞ তাকে আমরা এডেপ্ট বলি বা ডেপ্ট ঠিক আছে অ্যাডেপ মানে হচ্ছে কোনো বিষয়ে অভিজ্ঞ দেখো এই অ্যাডেপ কথাটা ডেপথ থেকে আসে দেখো ডেপথ ডিপিটি দেখো এক মিনিট দেখো ডিইপিটি ঠিক আছে তার সাথে যদি আমরা এইচটাকে যোগ করে দিই তাহলে কি হয়ে গেলো ডেপথ ডিএপিটি এইচ টি এইচ ডেপথ হয়ে গেল তাহলে ডেপথ মানে কি গভীর ডেপথ মানে কি গভীর এটা কিন্তু মনে রাখবে তাহলে যার গভীর জ্ঞান আছে যার সমস্ত বিষয়ের যে সব অভিজ্ঞ তাকে আমরা অ্যাডেপ্ট বলি ঠিক আছে এর শুনুন কি স্কিল্ড ঠিক আছে মাস্টার দেখো স্কিল্ড মানে যে কোনো দক্ষ কোনো দক্ষ ব্যক্তি মাস্টার মানে সেটা বিষয়ে মাস্টার সে পারদর্শী এর অ্যান্টনিম কী হবে ইনেপ্ট হবে অ্যান্টনিম কি ইনেপ্ট হ্যাঁ দেখো ইনেপ্ট মানে কি অপটু হ্যাঁ যে কোনো বিষয়ে জানে না কিছু না বোঝে না সোজে না তাকে অপটু বলি আমরা ইনেপ্ট আর আনস্কিল্ড মানে কি অদক্ষ আনস্কিল্ড মানে কি দেখো অদক্ষ তাহলে এই গেল আমাদের বারোটা আজ পার্ট ওয়ানের বারোটা ওয়ার্ড দিয়ে সিনোনিম অ্যান্টোনিম ঠিক আছে এ পরীক্ষাতে কিন্তু এইভাবে তোমাকে দিয়ে দেবে এই ওয়ার্ডটা একটা ওয়ার্ড দিয়ে দেবে এটার সিনোনিম বলতে বলবে এটার অ্যান্টোনিম বলতে বলবে ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু মনে রাখবে ঠিক আছে এর এর বাইরে কিন্তু কোশ্চান হবে না আমি বারবার বলছি প্রিভিয়াস ইয়ার এক্সাম এক্সামের থেকে কালেক্ট করা এখানে কোশ্চান আর তোমাদের বেশ কিছু এক্সট্রা কোশ্চান এড করা হয়েছে যেগুলো আপকামিং পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা সবাই দেখতে পাচ্ছ প্রত্যেকটা পরীক্ষাতে দুটো তিনটা করে করে অ্যান্টোনিম সেনোনিম কিন্তু দিয়ে দিচ্ছে তার জন্য তোমাদের এখান থেকে আমরা চেষ্টা করছি বেশিরভাগটাই তোমাদেরকে করিয়ে দেওয়া ঠিক আছে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের ইংলিশ বুস্টার কোর্স চালু হচ্ছে ঠিক আছে সেখানে একদম সহ শর্ট ট্রিক খুব সহজেই তুমি নিমেষেই ইংলিশের অ্যান্সারটা করতে পারবে সেটা শর্ট ট্রিকগুলো আমি কিন্তু শেখাবো সেখানে এডমিশন চলছে অবশ্যই নিচে আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে এডমিশন হয়ে যাও আজ থেকে এডমিশন শুরু হয়েছে ঠিক আছে যারা এডমিশন নাও নি তারা অ্যাডমিশন তাড়াতাড়ি এনে নাও আমাদের এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের অফার চলছে দুর্গাপূজা উপলক্ষে এটা কিন্তু এরপর আর কিন্তু থাকবে না কিছুদিন পর ওকে আমরা আগেই অফারটা দিয়ে দিচ্ছি যাতে সবাই অ্যাডমিশন নিতে পারে সবাই যাতে সুযোগ পায় এই ক্লাসটা ইংলিশ বুস্টার ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা না ক্লাসটা না করলে তোমরা বুঝতে পারবে না এই ক্লাসটা কমপ্লিট করো ইংলিশ বুস্টারের কোর্সটা তোমরা কমপ্লিট করো আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি একটাও পরীক্ষাতে তোমরা ইংলিশ পোর্শান থেকে অন্তত তোমরা ছেড়ে আসবে না একদম ফুলফিলভাবে করে আসবে হাসি একদম হেসে হেসে তোমরা উড়িয়ে দেবে কোর্শানগুলো ঠিক আছে চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো স্বপন একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ গুড নাইট ভালো থাকবেন